আমি যে এলাকায় ওয়াজে গেলাম যুবকরা আমার মসজিদে এসে আমাকে দাওয়াত দিয়ে গিয়েছে বলে হুজুর আমরা আপনার অনেক ভক্ত আপনি আমাদের দাওয়াতটা রাখেন আমি বারবার তাদেরকে ডিনাই করলাম দাওয়াত রাখব না বলে হুজুর প্লিজ আপনি রাখেন আমরা আপনার অনেক বড় ফ্যান ভক্ত ফলোয়ার আমরা আপনার কোরআন শুনি গান শুনি না আগে গান শুনতাম এখন কোরআন তেলাওয়াত শুনি মনে মনে ভাবলাম এতগুলা যুবক দাড়ি রেখেছে নামাজ পড়ে গান শুনে না কোরআনের তেলাওয়াত শুনে নিশ্চয় ওই মাহফিলে আ যাওয়া আমার দরকার দরকার না আমি সাদরে দাওয়াত গ্রহণ করলাম আমি সাদরে দাওয়াত গ্রহণ করলাম দীর্ঘক্ষণ সময় তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালাম বয়ান শনালাম এলাকার সব মানুষ আবেগ আপ্লুত বলে হুজুর এই আশাই শেষ আসে না আবার আমাদের এলাকায় আপনাকে আসতে হবে কিন্তু আমি যখন প্রোগ্রাম শেষ করে গাড়ি নিয়ে রাত একটার দিকে রওনা করলাম পথিমধ্যে এক দল ডাকাত আমাকে রোধ অবরোধ করলো ব্যারিকেট দিয়ে আমার গাড়ির গতিবত গতিবেগ থামিয়ে দিল দেখি চতুর্দিক থেকে ২০-১৫ জন যুবক এসে অতর্কিত আমার গাড়ির উপরে হামলা শুরু করে দিল আপনাদের কাছে আমার প্রশ্ন যারা এই রাত্রে ডাকাতি করতে আসছে তারা তো রাশিয়া থেকে আসছে ভারত থেকে আসছে মায়ানমারের রোহিঙ্গারা তারা কারা তারা বাংলাদেশের মানুষ এমনকি তারা মুসলমানের মুসলমানের সন্তান একবার চিন্তা করলো না হায়রে হুজুর আমাদের এলাকায় এসেছে কুরআনের দাওয়াত দিতে ঠিক তো আমাদের মেহমান ঠিক কিনা বলেন আমরা যে কুরআনের কথা বলি দিনের কথা বলি রাত দিন ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই টেকনাফ থেকে তেতুলিয়া সুরমা থেকে বাту পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন খাগড়াছড়ি কোন জেলা বাদ নাই শ্রী সন্দীপ মহেশখালী থেকে শুরু করে একবারও আমাদের প্রতি তাদের মায়া হলো না দয়া হলো না গাড়ির উপরে আঘাত করলো নগদ অর্থ ভিত্ত যা ছিল সব ছিনিয়ে নিয়ে গেল লাস্টে আয়শা আমাকে কোলাকুলি করে বলে হুজুর ডাকাতি করছি maaf করে দেন হুজুর পেডের দায়ে ডাকাতি করছি কিছু মনে করেন না কিন্তু যেগুলা ডাকাতি করতে আসছে সবগুলার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে তিরিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ও যুব তুমি যদি বলো আমি প্যাটের দায়ে ডাকাতি করেছি তুমি পেটের দায়ে কেন ডাকাতি করো ভারে ভাই তুমি কেন হারাম খাবা আল্লাহ তো তোমাকে দুটা হাত দিয়েছে দুটা পা দিয়েছে দুটি চোখ দিয়েছে তুমি যেহেতু ডাকাতি করতে আসছো রাত একটা বাজে তার মানে তোমার শরীরে শক্তিও আছে সাহসও আছে মেধাও আছে আছে না বুদ্ধিও আছে আছে কি আছে না তাহলে তুমি ডাকাতি করবা কেন তুমি ডাকাতি বাদ দিয়ে অন্য কোন কাজ করো নিশ্চয়ই আল্লাহ তোমাকে হালাল রিজিকের ফয়সালা করে দিবে ঠিক কি না বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই ডাকাতি শুধু আমি যে অঞ্চলে গেছি ওই অঞ্চলে হয় না চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজারেও হয় হয় কি হয় না ওই দিনও আল্লামা মুস্তাকুর নবী সাহেবকে মহেশখালী থেকে যাওয়ার পথে ডাকাতি করেছে রাত দুইটা বাজে শুধু চট্টগ্রাম বিভাগে না সারা বাংলাদেশে ডাকাতি হয় সরকারের কাছে গেলে বলে আমরা অনেক চেষ্টা করতেছি অনেক আমাদের 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 অপারেশন অব্যাহত আছে আমরা এটা নিয়ে ফিকির করতেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি কেয়ামত পর্যন্ত যদি প্রশাসন চেষ্টা করে এই ডাকাতি বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবে না পারবে না তবে একটা ফর্মুলা আছে ওই ফর্মুলাটা যদি অনুসরণ করে অনুকরণ করে মাত্র তিন দিনের মধ্যে বাংলাদেশে ডাকাতি বন্ধ হয়ে যাবে ঢাকাতে কি হবে আল্লাহর কোরআনের আইন করে দাও আল্লাহর কোরআনের বিধান জারি করে দাও ঢাকা ধাকাতে পারলে কোন কথা নাই কক্সবাজারে যদি ঢাকা ধরা পড়ে ওরে কক্সবাজার স্টেডিয়ামে নিয়ে হাজার জনতার সামনে একটা হাত কেটে দাও এক হাত কেটে দিলে কি আঢাকাতি করতে পারবে সম্ভব এক হাত কেটে দিলে আঢাকাতি করতে পারবে না যার হাত কাটবেন এই হাত কাটা দেখা আরো শতে শতে হাজার হাজার টাকায় ভালো হয়ে যাবে এটা কোরআনের বিধান ঠিক কিনা বলেন কই পারলেন না তুই পিসিং বন্ধ করতে ধর্ষণ বন্ধ করতে কেয়ামত পর্যন্ত পারবেন না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চালু না হবে ঠিক কিনা বলেন নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون وقال تعالى وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله আরো বুকে মক্কা নগরীতে যেথায় মা আমি ঘর খোদার করুণাই কাউসার হই রহমত ঝরেছে বারংবার লাওলা বিকামালি كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله اشون प्राण खोले لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله إلا الله لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله

আমানুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক পঞ্চম ইসলামী মহা সম্মেলন উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধা ভাজন সভাপতি প্রধান অতিথি আইমাই মাসাজিদ দিগার হযরতে উলামায়ে কেরাম তালাবায়ে আযম দূর থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা সেই মহান রব্বে কেরিমের দরবার লাখ কোটি শুক যে মহান মাহবুব আজকে আমাদেরকে এত সুন্দর করান ও হাদিসের মেজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান আরো জোরে বলেন কিসের বাগান জান্নাতের বাগান এ বাগানে আপনাকে আমাকে আল্লাহ তালা আসার বসার সৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আসমান সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন জমিন আমাদের হায়াতের মালিক আমাদের রিজিকের মালিক আমরা কার গোলাম আরো জোরে বলেন কার গোলাম আমরা আল্লাহর গোলাম তাহলে আসমান সৃষ্টি করেছেন যে আইন চলবে চলবে তার বলেন আসমানি জমিনের মালিক যে বিধান আল্লাহ ছাড়া অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে আমরা আল্লাহর গোলাম আমরা শয়তানের গোলাম না আমরা কার গোলাম আমরা আল্লাহ সারা কাউকে ভয় পাই না কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে ঠিক কিনা বলে আমরা আল্লাহর গোলাম আমি মাগরিবের পরে দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছি আমি কোরআন পড়েছি আপনারা কোরআন শুনেছেন

যতই বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন পৃথিবীর কারো জবানের কথা শুনলে সবাব নাই কিন্তু আমার মাওলায় পাকের জবানের কালামের তেলাবাদ করলে সবাব ঠিক কিনা বলে আমার বয়ানের মূল বিষয় হলো কোরআনে মাজিদের ফজিলা কোরআনে মাজিদের গুরুত্ব কোরআনে মজিদ শিক্ষা করার গুরুত্ব সম্মানিত হাজির আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম আর আমাদের ধর্মই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম মানবতার ধর্ম ঠিক কি না বলেন অন্যান্য ধর্মালম্বীরা তাদের ধর্মনিয়া যত বেশি গবেষণা করে তত তারা তাদের ধর্ম থেকে বের হয়ে যায় তাদের ধর্ম থেকে কি হয় বের হয়ে যায় খ্রিস্টানরা তাদের ধর্মনিয়া গবেষণা করে দেখে আসলে ধর্মের মধ্যে কিছু নাই দিল্লিকা কা দিল্লিকা। কিছুই নাই পরে খ্রিস্টান ধর্ম বাদ দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ঠিক কিনা বলেন ইসলাম এমন একটা ধর্ম ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম গত দুই দিন আগে পত্রিকায় দেখলাম ভারতের সুপ্রিম কোর্টে একটা রিট করা হয়েছিল কোথায় সীমান্তের ওই পারে ভারতের সুপ্রিম কোর্টে একটা রিট করা হয়েছিল কিসের জন্য ভারতে হিন্দু ধর্মালম্বীদের মতে কন্যা সন্তান বাবার কোন সম্পদের উত্তরাধিকারী পাবে না এটা কিন্তু হিন্দু আমরা যেমন আমাদের বাবার যে সম্পত্তি আছে এই সম্পত্তির মালিক দুই ভাগ ছেলের এক ভাগ মেয়ের কিন্তু হিন্দু ধর্মালম্বীদের তাদের ধর্মে মেয়ে কোনো অংশ পাবে না বিবাহ দিল তো শেষ এটা নিয়ে ভারতে তুমুল আন্দোলন এটা নিয়ে কি ভারতে তুমুল আন্দোলন দুই দিন আগে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিল যে না এখন থেকে বাবার সম্পত্তি ছেলেও পাবে মেয়েও পাবে আরে এই কথা তো আমার নবী আর সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গিয়েছে ঠিক কেন বলে আমি বানিয়ে বলেছি তার মানে অন্যান্য ধর্ম যতই গবেষণা করে দেখে ভিতরে কিছুই নাই ওই ধর্ম বাদ দিয়া তারা মুসলমান ধর্মে চলে আসে আল্লাহ আর মুসলমান ধর্ম যতই গবেষণা করে যতই গবেষণা করে সে একজন আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হয়ে যাবে ঠিক কেন বলেন সম্মানিত হাজির আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম প্রত্যেকটা দেশের একটা সংবিধান আছে প্রত্যেকটা দেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান আছে কিন্তু মুসলমানদের মনে রাখতে হবে মানব রচিত কোন সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না মুসলমানের সংবিধান হলো গোটা তিরিশ পারা করা কোরআন হলো মুসলমানের সংবিধান এই কারণেই তো সৌদি আরবের তৎকালীন বাদশা বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তারা ছিলেন বাদশা এখনকার বাদশার মতো 6 নাম্বার না এখনকার সৌদির যিনি এমবিএস মোহাম্মদ বিন সালমান এটা হলো নিঃসন্দেহে ইহুদীদের দালাল খ্রিস্টানদের পোষা কুকুর ঠিক কিনা বলেন যে সৌদিদের পবিত্র মাটিকে অশ্লীল গান দ্বারা নৃত্য দ্বারা নাইট ক্লাব দ্বারা অপবিত্র করতেছে ঠিক কিনা বলেন কিন্তু সৌদি আরবের তৎকালীন বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 1900 48 সালে জাতীয় সঙ্গ থেকে একটা সাধারণ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে যে যার যার দেশের সংবিধান নিয়ে জাতিসঙ্গে বক্তব্য রাখবেন মানে কে কিভাবে দেশ পরিচালনা করে জনগণ তাদের অধিকার কিভাবে পাবে একটা রাষ্ট্রের মূলনীতি কি হতে পারে একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান একটা স্ট্রাকচার দরকার দরকার কি দরকার না এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে ওই জাতিসংগের সাধারণ অধিবেশনে সারা পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধানরা ছিলেন ওই রাষ্ট্রপ্রধানরা যার যার দেশের হাতে লেখা সংবিধান নিয়ে গিয়েছেন ওই অধিবেশণে বক্তব্য দেওয়ার জন্য কিন্তু সাউদির বাদশা মুসলমানদের গর্ব ফয়সাল বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন সৌদি আরব থেকে রওনা করলেন তখন তিনি রুমালের মধ্যে পেঁচায় একটা কিতাব নিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন রুমালে করে পেঁচিয়ে একটা কিতাব নিয়ে গেলেন যখন বাদশার নাম ঘোষণা করা হলো তিনি বিসমিল্লাহ রহমান রহিম বলে তেলামা শুরু করলেন কোরআন মাজিদ থেকে এক এক জায়গা থেকে তেলাওয়াত করতেছেন জাতিসংঘের যারা সঞ্চালক ছিল ওই অধিবেশনে তারা বলল আমরা তো আপনাকে আপনার দেশের সংবিধান থেকে বক্তব্য দিতে বলেছি আপনার ধর্মীয় কিতাব থেকে তো আমরা বক্তব্য দিতে বলি নাই মুসলমানদের গর্ব ফয়সাল বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন ও সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান আপনারা শুনে রাখেন মানব রচিত সংবিধান কোনো মুসলমানের সংবিধান হতে পারে না মুসলমানের সংবিধান হলো গোটা তিরিশ পারা কোরআন ঠিক কিনা বলেন এই তিরিশ পারা কোরআন শুধু মুসলমানদের সৌদি আরবের সংবিধান নয় সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে কত কোটি দুইশো কোটি মুসলমানের সংবিধান হলো গোটা তিরিশ পারা কোরআন ঠিক কিনা বলে আজকে যদি কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা হতো দেশের মধ্যে চুরি চামারি বাটপারি দুর্নীতি থাকতে পারত না ঠিক কিনা বলেন করোনার সময় গরিব মানুষ না খায়া মরে কিছু কিছু নেতাদের আমরা আগে জানতাম সৌদি আরবে সমুদ্রের নিচে তেলের খনি পাওয়া যায় কিন্তু গত করোনার সময় আমরা দেখলাম বাংলাদেশে খাটের নিচে তেলের খনি ঠিক কিনা বলি রান্নাঘরে চাউলের বস্তা জনগণকে রডের বদলে দেয় বাস মহাসড়কের আলকাতরা গুলো চুরি করে খায় কয়লা গুলো বিক্রি করে খায় ঠিক কিনা বলেন কারণ কি কারণ কি কোরআনের কোন আইন নাই কোরআনের কোন বিধান নাই ঠিক কিনা বলেন যদি কোরআনের আইন চালু করে দেওয়া হতো মুসলমান যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত খোদার কসম করে বলি দিনের আলোতে এবং কি রাতের আধারে আপনি যদি এক কোটি টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেন কোন মানুষ আপনার দিকে পাকা চোখে তাকাতে সাহস পেত না সাহস পেত আজকে আমরা দেখি ৬ বছরের বাচ্চাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয় আজকের পত্রিকার রিপোর্ট মাত্র ছয় বছরের শিশু তাকে পাশের বাড়ি একটা যুবক তাকে ধর্ষণ করছে দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে তার মন খারাপ কিন্তু মা বাবা প্রথম জানে নাই তিনি ধর্ষিত হয়েছেন তাকে একটা মাদ্রাসায় ভর্তি করা দেওয়া হলো দিন দিন ওই শিশুটার অবনতি হচ্ছে একদিন এসে ওই শিশু তার মায়ের কাছে বিচার দিল মা পাশের বাড়ির ওই লোক তো আমার সাথে এই ব্যবচার করেছে একথা শোনার পরে ওই শিশুর বাবা যে ওই যুবকের নামে মামলা করল ওই যুবকের নামে এই দিকে শিশুটা দিন দিন অসুস্থ হয়ে হসপিটালে গত তিন দিন আগে মারা গিয়েছে আর ওই যুবক আদালতে টাকার গরমে তিনি জামিনে মুক্তি पायाচইলে আসছেন যখন তার বাবা দেখলেন কোর্ট দিয়া ধর্ষক হাঁটতেছে তিনি মনে মনে ভাবলেন এই ধর্ষনের বিচার কোনদিন আমি পাবো না এ কারণে নিজের মেয়ের ধর্ষনের বিচার করতে जाया বাবা ওই যুবককে নিজে গুলি করে হত্যা করেছেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি ধর্ষকদের এটাই শাস্তি হওয়া উচিত ঠিক না বলেন

আমি যে এলাকায় ওয়াজে গেলাম যুবকরা আমার মসজিদে এসে আমাকে দাওয়াত দিয়ে গিয়েছে বলে হুজুর আমরা আপনার অনেক ভক্ত আপনি আমাদের দাওয়াতটা রাখেন আমি বারবার তাদেরকে ডিনাই করলাম দাওয়াত রাখব না বলে হুজুর প্লিজ আপনি রাখেন আমরা আপনার অনেক বড় ফ্যান ভক্ত ফলোয়ার আমরা আপনার কোরআন শুনি গান শুনি না আগে গান শুনতাম এখন কোরআন তেলাওয়াত শুনি মনে মনে ভাবলাম এতগুলা যুবক গাড়ি রেখেছে নামাজ পড়ে গান শুনে না কোরআনের তেলাওয়াত শুনে নিশ্চয় ওই মাহফিলে যাওয়া আমার দরকার দরকার না আমি সাদরে দাওয়াত গ্রহণ করলাম আমি সাদরে দাওয়াত গ্রহণ করলাম দীর্ঘক্ষণ সময় তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালাম বয়ান শোনালাম এলাকার সব মানুষ আবেগ আপ্লুত বলে হুজুর এই আশাই শেষ আসে না আবার আমাদের এলাকায় আপনাকে আসতে হবে কিন্তু আমি যখন প্রোগ্রাম শেষ করে গাড়ি নিয়ে রাত একটার দিকে রওনা করলাম পথি মধ্যে এক দল ডাকাত আমাকে রোধ অবরোধ করলো ব্যারিকেট দিয়ে আমার গাড়ির গতিবত গতিবেগ থামিয়ে দিল দেখি চতুর্দিক থেকে বিশ পনেরো জন যুবক এসে অতর্কিত আমার গাড়ির উপরে হামলা শুরু করে দিল আপনাদের কাছে আমার প্রশ্ন যারা এই রাত্রে ডাকাতি করতে আসছে তারা তো রাশিয়া থেকে আসছে ভারত থেকে আসছে মায়ানমারের রোহিঙ্গারা তারা কারা তারা বাংলাদেশের মানুষ এমনকি তারা মুসলমানের মুসলমানের সন্তান আরে একবার চিন্তা করলো না হায়রে হুজুর আমাদের এলাকায় এসেছে কুরআনের দাওয়াত দিতে ঠিক তো আমাদের मेहमान ঠিক কিনা বলেন আমরা যে কুরআনের কথা বলি দিনের কথা বলি রাত দিন ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই টেকনাফ থেকে তেতুলিয়া সুরমা থেকে বাту পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন খাগড়াছড়ি কোন জেলা বাদ নাই শ্রী সন্দীপ মহেশখালী থেকে শুরু করি একবারও আমাদের প্রতি তাদের মায়া হলো না দয়া হলো না গাড়ির উপরে আঘাত করলো নগদ অর্থ ভিত্ত যা ছিল সব ছিনিয়ে নিয়ে গেল লাস্টে আয়শা আমাকে কোলাকুলি করে বলে হুজুর ডাকাতি করছি maaf করে দেন হুজুর পেডের দাই ডাকাতি করছি কিছু মনে করেন না কিন্তু যেগুলা ডাকাতি করতে আসছে সবগুলার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ও যুব তুমি যদি বলো আমি প্যাটের দায়ে ডাকাতি করেছি তুমি পেটের দায়ে কেন ডাকাতি করো ভারে ভাই তুমি কেন হারাম খাবা আল্লাহ তো তোমাকে দুটা হাত দিয়েছে দুটা পা দিয়েছে দুটি চোখ দিয়েছে তুমি যেহেতু ডাকাতি করতে আসছো রাত একটা বাজে তার মানে তোমার শরীরে শক্তিও আছে সাহসও আছে মেধাও আছে আছে না বুদ্ধিও আছে আছে কি আছে না তাহলে তুমি ডাকাতি করবা কেন তুমি ডাকাতি বাদ দিয়ে অন্য কোন কাজ করো নিশ্চয়ই আল্লাহ তোমাকে হালাল রিজিকের ফয়সালা করে দিবে ঠিক কি না বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই ডাকাতি শুধু আমি যে অঞ্চলে গেছি ওই অঞ্চলে হয় না চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজারেও হয় হয় কি হয় না ওই দিনও আল্লামা মুস্তাকুর নবী সাহেবকে মহেশখালী থেকে যাওয়ার পথে ডাকাতি করেছে রাত দুইটা বাজে শুধু চট্টগ্রাম বিভাগে না সারা বাংলাদেশে ডাকাতি হয় সরকারের কাছে গেলে বলে আমরা অনেক চেষ্টা করতেছি অনেক আমাদের 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 অপারেশন অব্যাহত আছে আমরা এটা নিয়ে ফিকির করতেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি কেয়ামত পর্যন্ত যদি প্রশাসন চেষ্টা করে এই ডাকাতি বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবে না পারবে না তবে একটা ফর্মুলা আছে ওই ফর্মুলাটা যদি অনুসরণ করে অনুকরণ করে মাত্র তিন দিনের মধ্যে বাংলাদেশে ডাকাতি বন্ধ হয়ে যাবে ঢাকাতে কি হবে আল্লাহর কোরআনের আইন করে দাও আল্লাহর কোরআনের বিধান জারি করে দাও ঢাকা ধাকাতে পারলে কোন কথা নাই কক্সবাজারে যদি ঢাকা ধরা পড়ে ওকে কক্সবাজার স্টেডিয়ামে নিয়ে হাজার জনতার সামনে একটা হাত কেটে দাও এক হাত কেটে দিলে কি আর ঢাকাতি করতে পারবে সম্ভব এক হাত কেটে দিলে আর ডাকাতি করতে পারবে না যার হাত কাটবেন এই হাত কাটা দেখা আরো শতে শতে হাজার হাজার টাকায় ভালো হয়ে যাবে এটা কোরআনের বিধান ঠিক কিনা বলেন কই পারলেন না বন্ধ করতে ধর্ষণ বন্ধ করতে কেয়ামত পর্যন্ত পারবেন না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চালু না হবে ঠিক কিনা বলেন আর আমরা যখন এই কোরআনের কথাগুলো বলি তখন আমাদেরকে বলে জঙ্গি কি বলে কি বলে বলে হুজুর আপনারা জঙ্গি আপনারা সন্ত্রাস আরে আলেমরা কখনো জঙ্গি হতে পারে না সন্ত্রাস হতে পারে না যারা এত সুন্দর কোরআনুল করিমের তেলাবাদ করে তারাই হলো আসমানের নিচে জামিনের উপরে সবচেয়ে ভালো মানুষ ভদ্র মানুষ শান্তিকামী মানুষ ঠিক কিনা বলে যারা আলেমদেরকে জঙ্গি বলে মূলত তারাই জঙ্গি আসলে এই সমস্ত জঙ্গি আর ভঙ্গি নাটককেরা কোনো লাভ নাই জঙ্গি আর ভঙ্গি নাটক বহু দেখাইছেন এগুলো এখন আর জনগণ খায় না এগুলো সস্তা হয়ে গেছে এতদিন যারা আলেমদেরকে জঙ্গি বলছি আজকে তাদের ঘরের মধ্যে জঙ্গি পাওয়া যায় তাদের ঘরের মধ্যে কি জঙ্গি পাওয়া যায় সম্মানিত হাজিরিন আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম এই কোরআন এমন এক কিতাব কলিজার টুকরা বিশ্ব বলেছেন ইন্না লিল্লাহি আহলি না মিনান নাস কিল মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ আল্লাহর পয়গম্বর বলে সাহাবীরা রে এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা কিনা আল্লাহর পরিবার ভুক্ত আল্লাহু আকবার হযরত সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবী বলেন কি বলেন কি কাদের এত বল সৌভাগ্য তাদের কাদের এত কপাল ভালো যারা কিনা দুনিয়ার জমিনে আল্লাহর পরিবার ভক্ত বান্দা সরকারে দোয়া আলম আ কায়নামদার তাজদার মদিনা ইমামুল انبিয়া সাইয়দুল মুসলিমিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী বলেন সাহাবীরা রে এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসে কোরআনকে মহাব্বত করে কোরআন অনুযায়ী জিন্দগি পরিচালনা করে তারাই হলো আল্লাহর পরিবার ভক্ত বান্দা আল্লাহু আকবার আল্লাহর পরিবার ভক্ত বান্দা হওয়া তো সোজা কথা না সোজা কথা আল্লাহর পরিবার ভক্ত বান্দা হওয়া তো সোজা কথা না যারা আল্লাহর

পৃথিবীর জমিন থেকে যখন দুনিয়ার জমিনে চলে যাব আমাদের সাথে কোনো আত্মীয় সজন বন্ধু বান্ধব কেউ কবরে যেতে পারবে না যদি দুনিয়ার জমিনে আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি আল্লাহর কোরআনকে মহাব্বত করি অবশ্যই এই কোরআন আমাদেরকে সুপারিশ করে করে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান পর্যন্ত পৌঁছে দিবে আর জোর বলেন সুবহানাল্লাহ এই কারণে যুবক ও মুসলমান কুরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীদের জন্য ফরজ যারা বলেন কি ফরজ কুরআন এমন এক কিতাব তেলাওয়াত করলে এক হরফে 10 নেকি কিন্তু বাংলাদেশে এমন কিছু আমাদের ভাইয়েরা বেরিয়েছে মাঝে মাঝে আওয়াজ করে বলে কুরআনের অর্থ না জানাই না পড়লে কোনো फायदा নাই বলে কি বলে না ওরা আহমদ ওরা গন্ডা মূর্খ কোরআন এমন এক কিতাব তুমি যদি তেলাবাদ করতে নাও পারো কোরআন যদি বুকের লাগে বুকের সাথে লাগায়া চুমা দাও আদর করো তারপরে সোয়া এটা আল্লাহর জবানের কালাম এটা আল্লাহর জবানের কালাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন ও নবী আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি আর জোরে বলেন সুহান এই দেশ আগে বাংলাদেশ ছিল না এই দেশ ছিল ভারতবর্ষ কি ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে ছিল পুরাটা এই দেশে ব্রিটিশটা শাসন করেছে যুবক তোমরা তো ইতিহাস জানো না আজকে তোমরা আলেমদেরকে বাঁকা চোখে দেখো আজকে তোমরা আলেমদেরকে গালি দাও তোমরা মনে করো আলেমরা শুধু মসজিদে নামাজ পোড়ায় মাদ্রাসায় পড়ায় ওয়াজ করে আর কিছু জানে না এটা তোমাদের ভুল ধারণা তোমরাই দুই দিনের বৈরাগী এই ভারতবর্ষ শাসন করেছে স্বাধীন করেছে আলেমরা কারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আলেমরা তোমরা করো নাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা

ছিলেন ছিলেন না আজকে আমাদের এই হওয়ার কারণ আমরা আল্লাহর কোরআন থেকে সরে গেছি আর কোন কারণ নাই আমরা যদি কোরআন অনুযায়ী চলতাম এই পৃথিবীর জমিনে তো আমরা গোলামি করার জন্য আসি নাই আমরা এসেছি নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমরা নেতৃত্ব তো দূরের কথা এখন ইহুদি খ্রিস্টানদের গোলামে আমরা পরিণত হয়েছি এর একটি মাত্র কারণ হলো আমাদের মাঝে আল্লাহ কোরআনের শিক্ষা না ঠিক কিনা বলে এ কারণে আমি উদারত আহ্বান জানাবো যুবক ব্রিটিশরা যখন এই দেশ শাসন করেছিল হাজার হাজার আলেমকে হত্যা করেছে কিন্তু ব্রিটিশরা কোন কুল কিনারা করতে পারে না বলে কিরে কারণ কি এত মারা মারলাম তারপরে মুসলমানদের নিশ্চিন্ন করতে পারি না ব্রিটিশদের একজন জেনারেল বলল শোনেন মুসলমানদের একটা ধর্মীয় কিতাব আছে এই কিতাব যতদিন তাদের মাঝে থাকবে পৃথিবীর কোন পরা শক্তি তাদেরকে ধ্বংস করতে এই কথা শুনে ব্রিটিশরা তিন লক্ষ কোরআনের কপিকে পাহাড়ের পাদদেশে নিয়ে আগুন দিয়ে জ্বালায় দিছে কয় লক্ষ হুলিয়া জারি করছে যার ঘরে কোরআন পাওয়া যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওলামায়ে কেরাম তো এমনি জিহাদের ময়দানে নামে নাই ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে মুসলমানেরা ঠিক কিনা বলেন নেতৃত্ব দিয়েছে ওলামায়ে কেরাম সামনের অগ্রভাগে ছিলেন ওলামায়ে কেরাম ব্রিটিশরা তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালায় দেখো এখনো মুসলমানদের কোন কুল কিনারে করতে পারে না মুসলমানদেরকে শেষ করতে পারে না একজন ব্রিটিশ জেনারেল বললো তোমরা কি তোমরা কি জানো না মুসলমানদের লিখিত কোরআন তোমরা আগুন দিয়ে জ্বালায় দিছ কিন্তু মুসলমানদের এখনো লক্ষ লক্ষ কোরআন তাদের সিনার মধ্যে সংরক্ষিত ঠিক না বলে যারা বলে কুরআনের অর্থ না বুঝা পড়লে কোনো নাই কোনো ফায়দা নাই আবার শেক্সপিয়রের ভূয়ের সাথে তুলনা করে এই কথা বলা সাহস কোত্থেকে পায় এই কথা বলা কেন বলবে আবার এর বিরুদ্ধে প্রতিবাদ করলে বলে হুজুর সে তো ভুল স্বীকার করেছে আরে ভুল স্বীকার করলে সব ভুল স্বীকার আবার মেনে নেওয়া যায় না এটা আল্লাহর কুরআন সব জায়গায় ফেজзами চলে না ঠিক কিনা বলেন কেন মুখস্থ করতে হয়

ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى سورة السلام؟ আদা পৃষ্ঠা পড়তে যায় মাঝখানে দুই আয়া থুইয়া চলে গেছে দুই আয়া থুইয়া চলে গেছে সামনে যে হেফখানার ছাত্ররা বসে আছে ওরা একটা আর একটা আর হাসে দশ বারোটা ছাত্র যদি আমার সামনে এমনি হাসে আমার লজ্জা লাগে কি লাগে না লাগে না আমি তো অনেক মাইন্ড করলাম আবার তেলাওয়াত করতেছি আবার হাসে হাসবে কেন পরে করে বললাম যে আমি জানি মাদ্রাসার ছাত্ররা অনেক ভদ্র অনেক তাদের তুলনা হয় না হয় না কিন্তু আমি কোরআন তেলাবাড় করতেছি সামনে দেখি চার পাঁচটা ছাত্র আমার সামনে তাকায় তাকায় হাসে একটা খোঁচা দেয় তোমরা এই এই বেদবিটা কেন করলাম ছয় বছরের একজন ছাত্র দাঁড়ায় বলে হুজুর আপনি যে কোরআন তেলাওয়াত করছেন ওর মধ্যে কিন্তু দুইটা ভুল বলছে কয়টা ভুল বলছেন কয়টা ভুল বলছেন দুইটা ভুল বলছেন বলো কে বলে হ্যাঁ আপনি দুই হাত রেখে আমি ঠিকই দেখি আসলে তো দুই হাত রেখে গেছে এখন আপনাদের কাছে প্রশ্ন কোরআন যদি মুখস্থ না করতো তাহলে এভাবে কি কোরআন হেফাজত করা সম্ভব হতো কোরআন মুখস্থ করার কারণেই তো তার সামনে দুইটা ভুল বলার কারণে সে আমাকে এ কারণে একটা কথা মনে রাখবেন কোরআন এমন এক কিতা এটা পড়লেই আদর করলেও স্বভাব মহাব্বত করলেও স্বভাব নিজে কোরআন যদি পড়তে না পারে যে কোরআন পড়তে পারে তাকে ভালোবাসা বুঝতে পেরেছেন এটা আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম কারণে সবাই কোরআনুল করিমের তেলাবাদ করবেন নিজে কোরআন পড়তে পারেন না সন্তানদেরকে কোরআন শিখাবেন কন্যা সন্তানদেরকে কোরআন শিখাবেন ঘরের আহলিয়াকে কোরআন শিখাবেন সামনে রমজান মাস আসতেছে যারা কোরআন পড়তে পারেন না এই একটা মাস সময়কে কাজে লাগিয়ে কোরআন শিখবেন আর যদি অর্থ সহ পড়তে পারেন তাহলে তো নূরুন আলা নূর আলহামদুলিল্লাহ কোরআনের মর্ম বাণী বুঝলেন অর্থ বুঝলেন আরো মজা পাবেন এই কারণে অর্থ পারেন না দেখা যে কোরআন শিখবেন না এটা কিন্তু কুশিনকালেও হতে পারে না কারণ আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার কোরআন পড়ো ঠিক কিনা বলেন নবী আপনি কোরআন পড়েন আপনি সাহাবীদেরকে কোরআন পড়তে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমি আর কোরআন অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি কোরআন অনুযায়ী যেন যেন আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন

আমরা জন্য করি আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন বলে আমি আল্লাহ তাদের হালাল ভিজিকের ব্যবস্থা করে দেন বলে আমি আল্লাহ আমাদের সকল কবুল করুন বলে আমি এই আশা ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আমার